সকাল সকাল আমার বাড়ি এত এত বাজার করেছে, তো ওদিকে আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কাজ চলছে, মানে সরি সরি কাজ আজকের বন্ধ হয়ে গেছে। তো এই যে দেখো এদিকে আছে কি বলো তো জিলাপি, যেটা আমার খুব একটা পছন্দ নয় তবে খাই। তো চলো এগুলো সব গুছিয়ে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করি। তো আজকে রবিবার, তো কি খাওয়া দাওয়া হবে আমি নিজেও ভালো করে জানি না। তো কত বাজার দেখো সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। তো এই যে দেখো দুধ, এটা এনেছিল অনেকক্ষণ, মানে আমি ফ্রিজে তুলতে ভুলে গেছি, তো যদি কেটে যেত তাহলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। যেই মনে পড়লো সঙ্গে সঙ্গে ফ্রিজে দিয়ে দিলাম। আর দুধটা তো ফ্রিজেই তো থাকার কথা, নইলে কোথায় রাখবো আর গরমের সময়। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এই যে উনুনটাও ভালো জ্বলছে আর কি। এদিকে দেখো চিকেনের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো, আর এদিকে আদা রসুন পেস্ট, মানে বেশি হয়েছিল ওই জন্য দু জায়গায় আছে, মানে মিক্সারের বাটিতে কিছু আছে না আমাদের বাটিতে কিছুটা আছে। তো চলো, আর এই যে দেখো চিকেন, তো রবিবার চিকেন না হলে রবিবারটা ঠিক মানায় না আর কি বলে মনে হয়। আর এইদিকে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। আর মাছ ভাজা হচ্ছে দেখে নাও, মানে দুটো মাছ ভাজছি আমি, এর আমার ছিল ভাজা খাওয়া বলে, তো মাছের কোনো রেসিপি হবে না, তবুও মাছ ভাজছিলাম। আর এদিকে চিকেন দেখো কষাচ্ছি, মানে সবে চিকেনটা কষানোর জন্য দিয়েছি, ওই জন্য ঠিকঠাকভাবে কালারটা আসেনি, তো কিছুক্ষণ মানে কষালে বুঝবে। আর এদিকে এত আগুন লাগছে ওই জন্য এই পিড়েটা নিয়ে একটু গার্ড করছিলাম, তো কী আর করার, গার্ড হচ্ছিলো কম। তো চলো চিকেনটা তাড়াতাড়ি কষিয়ে নিই, মানে একদম রেডি করে নিই। এদিকে দেখো মাছ ভাজাগুলো তুলে রেখে দিয়েছি, আর এদিকে দেখো অনেকটা টাইম পরে চিকেনটা মানে কালারটা ভালোভাবে এসছে। আর এই যে এবারে হয়ে গেছে, জল দিয়ে দেবো আলু দিয়ে। আর এদিকে দেখো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, চিকেন এই সরি মাছ ভাজা একা একা খাচ্ছে, বলে ভালো ভালো। তো চলো ছেলে খাক। আর এদিকে দেখো সব কাজবাজ ছেড়ে খেতে চলে এসেছি। আর এই যে এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল, রবিবারে চিকেন না হলে ভালো লাগে বলো। আর এখানে রয়েছে শুক্তো, শুক্তোটা পুরো সাদ্দ বাড়ির মতো হয়েছে। তো আজকে ভিডিও অব্দি টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।